এখনই জয়েন করুন আমাদের গল্পপোকা.com ওয়েবসাইটের ফেসবুক গ্রুপে, আর আপনাদের লেখা গল্প ও কবিতাগুলো পোস্ট করে জিতে নিন বই সামগ্রী সহ আকর্ষণীয় উপহার। প্রায় 3 ঘন্টা জার্নি শেষে বিদিশা তার বাবার সাথে ফুপুরবাসে পৌঁছালো। ফুপুরবাসে পা দিয়ে বিদিশার মনে হলো, এ যেন রাজপ্রাসাদ, স্বপ্নের মতো সুন্দর ছবি। তাদের গ্রামে এত সুন্দর বাড়ি কারণেই সবার এক চেলা দোচেলা টিনের ঘর, এত সুন্দর বাড়ি তাদের গ্রামের কেউ কল্পনাও করতে পারবে না। বিদিশা যদি তার গ্রামের বান্ধবীদের বলে ফুপুর বাড়ি এত সুন্দর, তারা হয়তো বিশ্বাসই করবে না। ভাই আর ভাইয়ের মেয়ের আশাতে মিসেস শীলা প্রচণ্ড খুশি হয়েছেন, আনন্দে তার চোখ মুখ ঝলমল করছে। অবশ্য হবেই বা না কেন, মেয়েরা চিরজীবনই বাপের বাড়ির আত্মীয় দেখলে বাড়াবাড়ি রকমের খুশি হয়। ফুফা নামক মানুষটিকে জীবনে প্রথম দেখল বিদিশা, মনে হলো বিদিশাদের আগমনে ভদ্রলোক একেবারেই খুশি নন। ড্রয়িং রুমের সোফায় বসে পেপার পড়ছিলেন তিনি, সাজেদু সাহেব মেয়েকে নিয়ে বসলেন তার পাশে। কেমন আছেন দুলা ভাই, ভদ্রলোক পেপার থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় উত্তর দিলেন। ভালো দুলা ভাই, এই আমার মেয়ে আমাজান কদম বুঝে করেন ফুপা জান রে। বিদিশা সালাম করতে গেলে ভদ্রলোক বিরক্তির ভঙ্গিতে বললেন, থাক থাক ওসব লাগবে না। স্বামীর ব্যবহারে প্রচণ্ড লজ্জিত আর বিরক্ত বোধ হচ্ছে মিসেস শিলার। এই গোয়ার গোবিন্দ লোকটার সাথে কীভাবে যে 27 বছর সংসার করছেন তা শুধু তিনিই জানেন। খাওয়া দাওয়া শেষ করে বেশিক্ষণ দাঁড়ালেন না সাজেদু সাহেব, তিনি শুধুমাত্র একদিনে নৈমিত্তিক ছুটি নিয়ে এসেছেন মেয়েকে পৌঁছে দিতে, আগামীকালই স্কুলে জয়েন করতে হবে, সুতরাং থাকার জন্যই তার। সাজেদু সাহেবের বিদায়কালে বাপ মেয়ের মধ্যে এক প্রস্থমান অভিমান হয়ে গেল, দুজনের চোখ কি ছলছল করছে। বাবার বুকে মুখ গুছে এক প্রস্থ কান্নাকাটিও হয়ে গেল বিদিশার। মেয়েকে সান্ত্বনা দিয়ে সাজেদু সাহেব বললেন, আম্মা যান কাঁদেন কেন, আমি মাঝে মাঝে এসে আপনাদের দেখে যাব। কিন্তু তোমাকে, মাকে আর দাদিকে ছেড়ে কেমনে থাকবো আমি, ও অভ্যাস হয়ে যাবে। শুনেন আম্মা যান, যাওয়ার আগে একখান কথা বলি, পৃথিবীতে সব মানুষ একরকম হয় না, অনেকের কথাই মন খারাপ হইতে পারে, কিন্তু কাঁদবেন না, মনে রাখবেন আপনার চোখের এক ফোঁটা পানি মুক্তার থেকেও বেশি দামি। এমন কারোর জন্য সে মুক্তা যেন না ঝরে যে সেই মুক্তার দাম দিতে পারবে না। আর পারলে ফুপু আমার হাতে হাতে কাজ করবেন, কেউ যেন আমার মেয়েরে বোঝে মনে না করে, আমি মাসে মাসে টাকা পাঠাবো, আপনি ভদ্র হয়ে থাকবেন, কেউ যেন বলতে না পারে সাজু মাস্টার মেয়েরে আদব দেয় নাই। এটুকু বলে আর দাঁড়ালেন না সাজেদু সাহেব, হন হন করে সিঁড়ি দিয়ে নেমে গেলেন, হয়তো মেয়ের কাছে চোখের জল লুকানোর বৃথা চেষ্টা করলেন। দেখতে দেখতে 2 দিন হয়ে গেছে, বিদিশা ফুপুর বাড়িতে এসেছে, এর মধ্যে সে বেশ মানিয়ে নিয়েছে এখানে। ফুপুর মেয়ে জয়ের সাথে এই 2 দিনে গলায় গলায় ভাব হয়ে গেছে তার। জয়া মেয়েটা বড্ড বাচাল কিন্তু খুব ভালো মনের মেয়ে। 2 দিনে জয়ের স্কুল ফ্রেন্ডস বেস্ট ফ্রেন্ড ভালো লাগা মন্দ লাগা সব জেনে গিয়েছে বিদিশা। জয়ের এটা ভাবাও হয়ে গেছে বড় হয়ে সে শাড়ির বিজনেস করবে আর বিদিশাকে মডেল বানাবে, এত সুন্দরী মডেল থাকলে নাকি শাড়ির বিক্রি ভালো হবে। বিদিশা অবশ্যই হেসেছে পাগলি মেয়ের কথায়। এই 2 দিনে একবারও ফুপুর ছেলেকে দেখেনি বিদিশা। শুনেছে জিনান নাকি ইউনিভার্সিটি থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে গিয়েছে 5 দিন আগে, মোট 7 দিনের ট্যুর। জয় অবশ্য তাতে খুব খুশি, বাড়িতে থাকলে দুজনের টম অ্যান্ড জেরি লেগেই থাকে, জয়ের মতে 7 দিনের জন্য বাড়ি আপদমুক্ত। বিকেলবেলা বিদিশা একাই বাড়িতে ছিল, ফুপু গিয়েছে ডাক্তারের কাছে, ফুপা ব্যবসার কাজে আর জয়া প্রাইভেটে। যাওয়ার আগে ফুপু অবশ্য বারবার বলে গিয়েছে কোনো অপরিচিত লোক আসলে দরজা না খুলতে, কারণ শহরের লোকজন ভালো হয় না, এখানে সাবধান থাকতে হয়। তাছাড়া ফুপু জয়াকে নিয়ে ফিরবে আর তাদের কাছে এক্সট্রা চাবি আছে। জয়ের ঘরে বসে এক মনে গল্প লিখছিল বিদিশা, ডায়েরিতে টুকটাক লেখালেখি করে সে সময় কাটানোর জন্য,
হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙল বিদিশার। অনেকক্ষণ ধরেই বেল বেজে যাচ্ছে, কিন্তু ফুপুদের কাছে তো চাবি আছে, তাহলে কে আসবে? অনেকক্ষণ ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছে বিদিশা। দরজা খুলবে কি খুলবে না, যদি খারাপ কেউ হয়? এদিকে আধা ঘন্টা ধরে বেল বাজিয়েই চলছে জিনান, কারো খোলার নাম নেই। মেজাজটা সেই গরম হচ্ছে তার, বাড়ির সবাই একসাথে মরে গিয়েছে নাকি? অবশেষে দরজা খোলার শব্দে রাগ আরও বেড়ে গেল জিনানের। যেই খুলুক তাকে দুই চার কথা শুনিয়ে দিব, সে মনে মনে ঠিক করল। কিন্তু দরজা খোলার পর হা হয়ে গেল জিনান। ওপাশ থেকে যে দরজা খুলেছে তাকে আগে কখনোই দেখেছে বলে তার মনে পড়ছে না। অবশ্য এত সুন্দর মেয়েও কখনো দেখেনি সে, মনে হচ্ছে কোনো পরী দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় নির্দ্বিধায় এই মেয়ের প্রেমে পড়া যায়। আশেপাশে একবার ভালোভাবে দেখে নিল জিনান। ভুল বাড়িতে তো সে আসেনি। তবে এদিকে দরজা খুলে খুব গম্ভীরভাবে বিদিশা জিজ্ঞেস করলো, কাকে চাই? সরেন, ভেতরে যাব। ভেতরে যাব বললেই তো যাওয়া যায় না, আগে বলেন কাকে চাই। এটা জিনান্তের বাসা না? হ্যাঁ, কিন্তু সে বাড়ি নেই। কালকে আসবেন, এখন যান। আমি ভেতরে যাব। বলছি তো যাওয়া যাবে না। আপনি কে না যেতে দেওয়ার? আমি এ বাড়ির বউ, কোনো সমস্যা? কার বউ শুনি? জিনানের। আর কিছু বলবেন? এইবার জিনানের মাথা ঘুরছে, ভূত প্রেতের আছর হয়নি তো এ বাড়িতে? এই মেয়েকে সে প্রথমবার দেখছে আর বলে কিনা তার বউ? হোয়াট ননসেন্স! এই মেয়ে, তুমি জিনানকে চিনো? চিনবো না কেন? কোচু চিনো, আমি জিনান। বিদিশা পুরোই অবাক, কিন্তু এখনও বুঝতে পারছে না এই ছেলেটাই জিনান ভাইয়া কিনা, কারণ ফুপু আমা বলেছে জিনান আগামীকাল আসবে। তাছাড়া ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না বিদিশার। ছেঁড়া প্যান্ট, রংচটা গেঞ্জি, বড় লোকের ছেলেরা কি এমন পোশাক পরে? একটু নড়ে চড়ে বিদিশা আবার বলল, আপনি যে জিনান ভাইয়া তার কি প্রমাণ আছে? এইবার মেজাজটা আরও খারাপ হয়ে গেল জিনানের। সে চেঁচিয়ে বলল, নিজের বাড়িতে ঢুকতে এবার কি আমাকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখাতে হবে? এই মেয়ে, তুমি কে? এর মাঝে মিসেস শীলা মেয়েকে নিয়ে চলে এসেছেন। ছেলেকে এইভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, কিরে বাবু, তুই বাড়িতে? তোরা কাল আসার কথা ছিল? জিনান রেগে উত্তর দিল, আজ এসে গিয়ে খুব অসুবিধা করে ফেলেছি তোমাদের, করলে বলে দাও চলে যাচ্ছি। মিসেস শায়লা এবার বললেন, তা কেন করবি, কিন্তু তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে না ঢুকে? ঢুকতে দিলে তো ঢুকবো, বিড়বিড় করে বললো জিনান। কিরে দিশামা, ওকে ঢুকতে দিসনি? আসলে ফুপু আম্মা, আমি বুঝতে পারিনি উনি জিনান ভাইয়া, ছেঁড়া জিন্স থেকে ভাবছি বখাটে কোনো ছেলে। এই পর্যায়ে খিলখিল করে হেসে উঠলো জয়া। বিদিশা আপু ভালোই বলছো, লাভ ইউ। কিরে ভাইয়া, তোর লেটেস্ট ট্রেন্ড আস পথের ধুলাই, খুব তো ভাব নিতিস, হি হি হি। এইবার জিনান চরম রেগে গিয়ে বলল, এই গাইয়াটাকে কোথা থেকে এনেছো মা, নতুন কাজের লোক নাকি? ছি বাবু, না জেনে এইভাবে কেউ কথা বলে? কাজের মেয়ে হবে কেন, ও বিদিশা, তোর মামার মেয়ে। ও মামা সে কুড়িয়ে পাওয়া মেয়েটা? শেষ কথাটা তীরের মতো বিঁধল বিদিশার বুকে। দুহাতে মুখ ঢেকে ফুপাতে ফুপাতে এসে পা বাড়ালো ঘরের দিকে। ছেলের উপর খেপে গেলেন মিসেস শীলা। বাবু, কথাবার্তা হুশ করে বলবি তো, মেয়েটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে জানিস না তুই? এই কথা সাজুর কানে গেলে কী হবে জানিস? যদিও সাজিদু সাহেব তার বোনের দেড় বছরের ছোট, তবুও ছোট থেকেই নাম ধরে ডাকেন বোনকে, পিঠাপিঠি বলে বোঝাপড়াটা বেশি, তাই মিসেস শীলা ভালোই জানেন নিজের ভাইয়ের রাগের ব্যাপারে। তাছাড়া এই মেয়ে সাজুর কলিজা, এই মেয়ের কোনো কষ্ট কিছুতেই মানবে না মেয়ের বাপ। দীর্ঘশ্বাস ছাড়েন মিসেস শীলা। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।